জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলো আসবেই গ্রুপ কাণ্ডে জড়িত থাকার পরে এক প্রকার আড়ালে চলে গিয়েছিলেন অভিনেত্রী আসনা ভাবনা সচরাচর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সরব থাকলেও সরকার পতনের পর নানা ইস্যুকে কেন্দ্র করে নীরব ছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি ভাবনার উপস্থিতি তবে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা সামাজিক মাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি একের পর এক ছবি ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি সম্প্রতি কালো পোশাকে বেশ কয়েকটি ছবি সোশ্যালে প্রকাশ করেছেন ভাবনা কোনো একটি রেস্টুরেন্টে বসেই ছবিগুলো তুলেছেন তিনি সেই ছবিগুলো দেখে ভক্তরাও প্রশংসা করেছেন নিজের বিভিন্ন চিত্রকর্মের এছাড়া ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে লেখালেখি পাশাপাশি আঁকা আঁকিতে সময় দিচ্ছেন তিনি এদিকে আলতাবানু জ্যোৎসনা দেখেনি শিরোনামের সিনেমায় শরীফুল রাজ স্বস্তিকা মুখার্জির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী ভাবনা মাসখানেক আগে এসেছে সেই ঘোষণা এই সিনেমায় ভাব আপনার অভিনয় করছেন জুলেখা চরিত্রে এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য চরিত্রটা পছন্দ হয়েছে আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি যখন কোনো ডিরেক্টর চরিত্রের দাবি থেকে আমাকে এভাবে চান যেমন মিশন অফার পেতে পারেন কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সেটা শিল্পী হিসেবে সম্মানের ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর দুই সালে ভয়ঙ্কর সুন্দর নামের সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন এই অভিনেত্রী